শিক্ষাবৃত্তি সংক্রান্ত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে শিক্ষাবৃত্তিটি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। এই শিক্ষাবৃত্তিতে কারা আবেদন করতে পারবে, কি যোগ্যতা লাগবে, টাকার পরিমাণ কত এবং কিভাবে আবেদন করতে হবে, এই সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে বৃত্তি দেওয়া হয়েছে সেই বৃত্তিটির বিজ্ঞপ্তি। তো এটা হলো নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিমের আওতায় ছাত্রছাত্রীদের বৃত্তির বিজ্ঞপ্তি। 2021-22 অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে বন্ধুপ্রতিম দেশ ভারত সরকারের আর্থিক সহায়তায় নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম এর অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 1,000 জন এবং আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে 1,000 জন বাংলাদেশের অভ্যন্তর অধ্যয়নরত মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিদের জন্য ছাত্রবৃত্তি প্রদান করা হবে। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের 1,50,000 টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের 1,20,000 টাকা প্রদান করা হবে। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত আবেদনকারীকে 18 থেকে 21 সালের মধ্যে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2018 সালের পূর্বে HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। তারপরে 2 নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত আবেদনকারীকে 20 থেকে 21 সালের মধ্যে SSC অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2020 সালের পূর্বে SSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীর নিজ নামে সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংক রাউটিং নাম্বার উল্লেখপূর্বক ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে যা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। ব্যাংকের বিস্তারিত বিবরণ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে যারা একবার বৃত্তি পেয়েছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পাওয়ার পর ছাত্রছাত্রী যদি স্নাতক পর্যায়ে অধ্যয়নরত থাকে তারা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের SSC সমমান পরীক্ষায় GPA 3 বা তদূর্ধ্ব গ্রেড পেতে হবে এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের SSC সমমান এবং HSC সমমান পরীক্ষায় GPA 3 বা তদূর্ধ্ব পেতে হবে। ছাত্রছাত্রীকে অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তান বা নাতি নাতনি হতে হবে। আবেদনপত্র ইংরেজিতে পূরণ করতে হবে। ছাত্রছাত্রীদের সম্প্রতি তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। ছাত্রছাত্রীর অভিভাবকের মাসিক পারিবারিক আয়ের সনদপত্র দাখিল করতে হবে যা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কমিশনার, UNO প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সংক্রান্ত প্রমাণক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত দাখিল করতে হবে। SSC সমমান এবং HSC সমমানের মার্কশিটের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ছাত্রছাত্রীদের জাতীয় পরিচয়পত্র NID অথবা জন্ম সনদ এর সত্যায়িত ফটোকপি আবেদনপত্রে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে। খামের উপরে নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযুদ্ধের সন্তান স্কলারশিপ স্কিম লিখতে হবে। আবেদনপত্র 1 আগস্ট 2021 তারিখ থেকে 31 আগস্ট 2021 তারিখের মধ্যে পৌঁছাতে হবে, বিকাল 5 ঘটিকার মধ্যে। বিলম্বে প্রাপ্ত এবং অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে উল্লিখিত সংযুক্ত নির্দেশনাবলী যথাযথভাবে পালন করতে হবে এবং সংযুক্ত নির্দেশনাবলী যথাযথ পালন না করা হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তারপর বিজ্ঞপ্তিটি নিচে আসলে এখানে পেয়ে যাবেন আবেদনপত্র। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেন্ডিক্স এ। তো এখান থেকে আপনি নিচের দিকে যতগুলো পেজ আছে সবগুলো প্রিন্ট করে নিতে পারবেন, এছাড়াও আপনি চাইলে কম্পিউটারে টাইপ করে নিতে পারবেন। তো এখানে দেখুন প্রথমে যেটি আছে অংশ, এটি বলেছে অনলি ফর অফিসিয়াল ইউজ। তো এটা অফিস ইউজ করবো, আপনার কিছু করার দরকার নেই। তারপর নিচের দিকে যে ডেটাগুলো আছে এগুলো আপনারা পূরণ করে দিবেন, এখানে ছবি লাগাতে হবে, ঠিক আছে, সবকিছু এখানে বলা আছে, ভালো করে পড়ে দেখবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা। তারপর আছে অ্যাপেন্ডিক্স বি। তো এখানে দেখতে পাবেন মান্থলি ইনকাম সার্টিফিকেট, এখানে আপনার পরিবারের মাসিক ইনকামের একটা সার্টিফিকেট দিতে হবে। তারপর অ্যাপেন্ডিক্স সিতে যেটি আছে এটা হচ্ছে স্টাডি কন্টিনিউইং সার্টিফিকেট। তো এখানে আপনি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেন
ওইটাতে যে আপনি পড়ালেখা রানিং আছেন সে সম্পর্কিত ডিটেলস এখানে দিতে হবে, এবং ওই প্রতিষ্ঠানের প্রধান থেকে প্রিন্সিপাল বা হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রধান থেকে এখানে স্বাক্ষরটা নিতে হবে, এবং নাম স্বাক্ষর এগুলো এখানে নিতে হবে, ঠিক আছে, ডেট সহ। তো এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এখানে নতুন নতুন সব শিক্ষাবৃত্তির তথ্য আপডেট করা হবে।